মামনি, হ্যাঁ কেমন আছো? শোনো, তোমাকে একটু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল করছি। ও, তুমি তো জানোই মামনি, সামনে কোরবানি। তো আমার শ্বশুরবাড়ি থেকে তো ওনারা আশা করে বসে আছে যে আমি গরু পাঠাবো, মানে তোমরা গরু পাঠাবে এবং ওনারা তারা সেটা কোরবানি দিবে, মানে ওনারা একটা কোরবানি দিবে আর আমার বাসা থেকে একটা গরু আসবে। মামনি শোনো, আমি তো সব কিছু জানি, কিন্তু এখন ওনারা এরকম করলে আমি কি বলতে পারি বলো? ওনারা তো সবাই মুরব্বী। তারা তো ডিমান্ড করে বসে আছে যে আমার বাসা থেকে একটা গরু আসবে, তুমি গরু কোরবানি দিবে। আমি যদি মুখের উপর কথা বলতে পারি, তাহলে তো আমার সবাই মুরব্বী, তাই না? কি কি বললে? গরুর জন্য, গরু ডিমান্ড করে বসে আছে সেই জন্য তুই আমাকে ফোন দিলি, আমার কাছে ফোন দিয়ে এটা বলতেছিস? কত বড় বিয়াদব মেয়ে এই কথা বলতেছে ফোন দিয়ে? আহা রে, আমার মাথাটা গরম হয়ে গেল। গরু ডিমান্ড করে বসে আছে এটা বলার জন্য ফোন দিছো? তুমি জানো না আমাদের অবস্থা? তোমার ছোট ছোট তো দুই তিনটা ভাই বোন আছে, এদেরকে পড়াশোনা করাতে হয়, এদেরকে যে পড়াশোনা এখন যে অবস্থা, এদের অনলাইন ক্লাস হচ্ছে, বেতন দিতে হয়, আমাদের বাড়ি ভাড়া দেওয়া লাগতেছে এই অবস্থার মধ্যে, বাজার এগুলো তো কত খরচ, আমি কি করে দিবার? এই যে রোজারি গেল, এর মধ্যেও তো আমি হচ্ছে সবাইকে মার্কেট করার জন্য, শপিং করার জন্য আমি 5-10 হাজার টাকা দিছি, দিনই টাকা, আর তারা তো আমাদের অবস্থা দেখেই বিয়ে করছে, সেখানে এখন গরু ডিমান্ড করবে? আর খুব যদি বেশি গরুর দরকার হয় কেন? কেন, তোমার গরু আছে না? তোমার জামাই যাকে তো বিয়ে করছো সেই তো একটা গরু, না হলে সে কি বোঝে না? সে তার শ্বশুর শাশুড়িকে বোঝাতে পারে না? হয়েছে, থামো, এই গরু করে আমি কিছুই দিতে পারবো না। তোমার বাবাই কোরবানি দিবে, তুমি দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন সে ভুগতেছে, দিতে পারবে কিনা। তুমি সব জানো, জেনে শ্বশুরবাড়ির লোকদেরকে তুমি বুঝাও। আমি ইফতার রোজার সময় কতগুলো ইফতারি পাঠাইছি, যে সময় মানুষ খাইতে পারে না, মানুষ পড়তে পারে না, তাও আমি পাঠাইছি। আমার আর কিচ্ছু শোনা লাগবে না। হয়েছে, থামো, দরকার যদি হয় ঈদের দিন আমি বাজার করবো, দাওয়াত দিব, তারা খেয়ে যাবে, আমি আর কিছু শুনতে চাই না। তোমার গরু জামাই আছে না, তারে বুঝাইতে বলো যে সব দেখে শুনে সেই তো বিয়ে করলো, সেই তো বিয়ে করার জন্য লাফাইছে, আর তার ফ্যামিলি দেখছে না, এখন আবার কিসের জন্য গরু টরু পাঠা চাচ্ছে? গরু ডিমান্ড করলে হবে না, বুঝছো? গরু ডিমান্ড করলে হবে না। আমি আমার মেয়েকে ছেলে মেয়েকে মেখে পড়াই দিছি, তুমি চাকরি করতেছো, তুমি আর তোমার জামাই তো সমান সমান বেতনই পাও। আমি কি বলতেছি যে আমাদের গরু পাঠান, আমার মেয়ে কোন ছেলের থেকে কোন অংশে কম, কোন অংশে কম আছে, কোন অংশে কম না তার ছেলের থেকে? তাহলে আমি তো ডিমান্ড করি না, সে কেন ডিমান্ড করে আছে? আমি পারবো না, রাখি ফোনটা। হ্যালো মাই লাভেবল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ভিডিওটার কিসের জন্য আমি করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা কিনা শ্বশুরবাড়ি থেকে অনেক কিছুই ডিমান্ড করে বসে থাকে, যে তারা জানে যে তাদের সেই অবস্থা, তারা সেরকম, তারা নিজেরাই সেরকম পরিবারের মেয়েকে দেখে শুনেই বিয়ে করে, যে যারা এসব দিতে পারবে না, যাদের সব সামর্থ্য নেই। লাইক শ্বশুরবাড়ি থেকে অনেক ইফতারি দিবে, ইফতারির ব্যাপার, তারপরে হচ্ছে অনেক অনেক গিফট দিবে, কোরবানির সময় একটা গরু দিবে, কিন্তু তারা জানে যে সে অবস্থাটা নেই, এই অবস্থাটা তাদের নেই, দেখেই বিয়ে করে, বাট তারা প্রেশার করে শ্বশুরবাড়ির একটা বউর উপর যে তোমার সব বাপের বাড়ি থেকে আনতে হবে। বাট হচ্ছে কেন কেন করতে হবে? একটা মেয়ে, এমনও মেয়ে আছে যারা কিন্তু অনেক এডুকেটেড, যারা জব করতেছে, সংসার করতেছে, তারপরেও তাদের কাছে চাচ্ছে, তারা তো কোনো অংশ ছেলের থেকে কম না, তাহলে কেন দিতে হবে? সেমভাবে তো বাপের বাড়ির লোক, মেয়ের বাড়ির লোকের থেকেও বলতে পারে যে আমরাও গরু চাই, আমাদের গরু ডিমান্ড, আমরাও গরু ডিমান্ড করতে পারি, তাই না? আর হচ্ছে বর্তমানে যে অবস্থা যাচ্ছে, সামনে আমাদের কোরবানি, তো সেটা আপনারা জানেন যে করোনার মহামারী চলছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে খেতেও পারছে না, অনেকে কিন্তু আছে খেতেও পারছে না, সেখানে আমরা দুইবেলা দুমুঠো খেতে পারছি। তো সেই জায়গায়ও কিন্তু অনেক শ্বশুরবাড়ির মানুষ আছে, শ্বশুরবাড়ির লোক আছে যারা হচ্ছে বলবে যে কী ব্যাপার, গরু পাঠালো না, গরু কই, তোমার বাপের বাড়ি থেকে বলো। তো এরকম মেন্টালিটি থাকাটা কিন্তু ঠিক না, এর মধ্যে আপনারা এগুলো চাচ্ছেন, এগুলো কোন ধরনের ব্যাপার? আর শিক্ষিত মানুষ কেন হয়, মানুষ শিক্ষিত কেন হয়? জ্ঞান বুদ্ধি থাকার জন্য অনেক শিক্ষিত মানুষই আপনারা এইসব করেন, এগুলো মেন্টালিটি না ছাড়েন,
এগুলো মেন্টালিটি বাদ দেন, আমরা আমরা এগুলো করবো না। সবকিছু দেখে শুনে যখন বিয়ে করেন তাহলে কেন কেন সব ডিমান্ড করে যে এগুলো এগুলো দিতে হবে, গরু দিতে হবে? অনেকে সামর্থ্য থাকে না, গরিব থাকে, সামর্থ্য থাকে না, তারপরে হচ্ছে আপনি এইসব ডিমান্ড করে থাকে, বসে থাকে। আর সামর্থ্য থাকলে যে দিতেই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো এগুলো মেন্টালিটি চেঞ্জ করে। আর যাদের সামর্থ্য আছে তারা দিয়ে, সেটা আলাদা কথা, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের কাছে আপনারা ডিমান্ড করে বসে থাকেন, ইটস নট ফেয়ার, এটা কখনোই ঠিক না। সব কিছু দেখে শুনে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, তারপরেই বলে যে না আমার বাপরে, ছেলেটা হয়তো প্রতিবাদ করে না, সব ছেলে একরকম না, বাট কিছু কিছু তো আছে প্রতিবাদ করে না, তো এগুলো তো ঠিক না, এসব মেন্টালিটি ছাড়েন। ওকে, আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো, আর নতুন একটা ভিডিওর জন্য ওয়েট করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও দিতে ইন্সপায়ার করে। আপনাদের সুইট সুইট লাভিং লাভিং কমেন্টস নিয়েও আমি একটা ভিডিও করবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে থাকবো। ওকে, বাই, আল্লাহ হাফেজ।